হেল্পলাইন ঢাকা। তামাক ব্যবহারে বছরে 1.5 লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। বিশিষ্টজনেরা বলছেন, তামাকের উৎপাদন ও সহজলভ্যতা কমানো না গেলে পরিস্থিতি আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। তাই তামাক বিরোধী আইন ও তার প্রয়োগের বিষয়ে যথাযথ পদক্ষেপ এখনই নিতে হবে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভায় তামাকের ব্যবহার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী আর তামাকজাত পণ্যে কর বাড়ানোর পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর দেশে তামাক ব্যবহারজনিত রোগে মারা যায় 1,61,000-এরও বেশি মানুষ, যার মধ্যে 30-44 বছর বয়সীদের সংখ্যা বেশি, অর্থাৎ পরিবারের কর্মক্ষম ব্যক্তিরই মৃত্যু ঘটে বেশি। তামাক করে হৃৎপিণ্ডের ক্ষয়, স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এই প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজন করে তামাকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক আলোচনা সভার। সভায় রোগী ও ডাক্তারদের মধ্যে যারা তামাক সেবন করেন তাদেরকে বর্জনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। কেউ ধূমপান করলে তাকে ছাত্র হিসেবে রাখা হবে না, কোনো মেডিকেল ছাত্র হবে না। একটি ব্যাধি যে ছেলে মেয়েকে, তরুণ বয়সকে এবং যে কোনো বয়সের মানুষকে তার সংসার ধ্বংস করে দিচ্ছে। এখান থেকে যে জঙ্গি জন্মগ্রহণ করছে, এখান থেকে ধ্বংস হচ্ছে মানুষ বিপদে চলে যাচ্ছে। এদিকে রাজধানীর বারেম হাসপাতালে মানুষ আয়োজিত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, তামাক বিরোধী আইন আছে তবে তার প্রয়োগ দুর্বল। তামাক সেবন বন্ধ করার জন্য সবার আগে তামাক উৎপাদন বন্ধ করতে হবে। তামাকের উপর আরো বেশি কর আরোপ করা প্রয়োজন বলে জানালেন মন্ত্রী। তামাক উৎপাদন নিষেধ করার জন্য আন্দোলন শুরু করুন। তামাকের উপরে বাড়তি কর ধার্য করার জন্য আন্দোলন শুরু করুন। যে জঙ্গি ও মাদক ব্যবসায়ী, এই দুই অভিশাপ থেকে রাজনীতি ও সমাজকে নিরাপদ করার অভিযান চলছে। তামাক সেবন অন্যান্য মাদক গ্রহণে উদ্বুদ্ধ করে, যা পরিবার